নমস্কার বন্ধুরা আপনারা অনেকেই দুয়ারে সরকার ক্যাম্প কিংবা আপনাদের স্থানীয় বিডিও অফিস কিংবা পঞ্চায়েত অফিসে আপনাদের বিধবা ভাতা কিংবা ওল্ড এজ পেনশন অর্থাৎ বার্ধক্য ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন তো সেই আবেদনটি মঞ্জুর করা হয়েছে কিনা কিভাবে আপনারা জানবেন তো বন্ধুরা এই আবেদনটি মঞ্জুর করা হয়েছে কিনা সেটা আপনারা জানতে পারবেন আপনাদের এই ভাতাগুলির লিস্ট চেকের মাধ্যমে তো সেই লিস্টটি কিভাবে চেক করবেন আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জানিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনারা নিজেই নিজের আবেদনের স্ট্যাটাসটি জানতে পারবেন অর্থাৎ আপনারা যেই ভাতার জন্য আবেদন করেছিলেন তাতে আপনাদের নাম রয়েছে কিনা তো বন্ধুরা সমস্ত কিছু সঠিকভাবে জানার জন্য ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন ভিডিও ভালো লাগলে লাইক করে দিন হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করুন তো বন্ধুরা আপনাদের পেনশনের লিস্টটি চেক করার জন্য আপনাদের চলে আসতে হবে ডব্লিউ বি পি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটিতে তো এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশানে দিয়ে রেখেছি রেখেছি তো ওখানে ক্লিক করে কিন্তু আপনারা এইরকম পেজে ডাইরেক্ট চলে আসতে পারবেন তো এই পেজে আসার পর একদম বাঁ দিকে দেখবেন একটু নিচের দিকে যদি দেখেন দেখতে পাবেন একটি সেবা বলে অপশান রয়েছে তো এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো বন্ধুরা এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি নতুন পেজ খুলে যাবে তো এই পেজে দেখুন একদম উপরের দিকে দেখতে পাবেন এখানে সেবা রিপোর্ট বলে একটি অপশান রয়েছে তো এখানে আসার পর দেখুন এখানে বেনিফিসারি ডিটেলস এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো এই অপশানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট ব্লক এবং গ্রাম পঞ্চায়েত অনুযায়ী আপনাদের স্কিমগুলি দেখতে পাবেন তো দেখুন সবের প্রথম যে উপখানটি রয়েছে দেখুন এখানে ডিস্ট্রিক্টের নাম রয়েছে এখানে যতগুলি ডিস্ট্রিক্ট রয়েছে সমস্ত ডিস্ট্রিক্টের নাম রয়েছে তো এখান থেকে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টের নামটি চয়েস করে দেবেন তারপর এখান থেকে আপনাদের ব্লকের নাম চয়েস করে দেবেন তারপর এখান থেকে আপনি যেই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তো সেই গ্রাম পঞ্চায়েতের নামটি এখান থেকে চয়েস করে দেবেন তারপর এখানে আপনি স্কিমের নামটি চয়েস করবেন এবং এখানে কিসের স্ট্যাটাস দেখতে চাইছেন অর্থাৎ যারা এলিজিবল রয়েছে তাদের স্ট্যাটাস দেখতে চান কি যারা মারা গিয়েছে তাদের স্ট্যাটাস দেখতে চান কিংবা যাদের এই অ্যাপ্লিকেশনটি অ্যাক্টিভ নেই তাদের স্ট্যাটাস দেখতে চান তো সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন তো এগুলি করার কিন্তু এখানে সার্চ অপশানে ক্লিক করে দিলে আপনাদের লিস্টটি আপনারা দেখতে পাবেন তো বন্ধু দেখুন এখান থেকে আমি আমার ডিস্ট্রিক্টটি চয়েস করে দিচ্ছি তারপর এখান থেকে ব্লকের নাম চয়েস করে দিচ্ছি তারপর এখান থেকে গ্রাম পঞ্চায়েতের নামটি চয়েস করে দিলাম করে দেওয়ার পর তো এখানে এই যে স্কিমটি রয়েছে ওল্ড এজ পেনশনের জন্য যাদের বয়স ষাটের থেকে বেশি এবং আশির থেকে কম তাদের লিস্ট দেখার জন্য এই অপশানে ক্লিক করবেন এবং পরবর্তী যে অপশানটি রয়েছে সেটা যাদের আশির বেশি বয়স তাদের জন্য তারপর যে অপশানটি রয়েছে এখানে যারা উইড অর্থাৎ বিধবা রয়েছেন তাদের স্ট্যাটাস দেখার জন্য এই অপশানে ক্লিক করবেন এবং পরবর্তী যে স্ট্যাটাসটি রয়েছে এটা কিন্তু হ্যান্ডিক্যাপ অর্থাৎ যারা শারীরিক প্রতিবন্ধী রয়েছেন তাদের জন্য এছাড়াও কিন্তু আপনারা যদি ক্লিক করেন তাহলে কিন্তু সমস্ত স্ট্যাটাসটি দেখতে পাবেন তো আমি আপনাদের এখান থেকে আপনারা অল করবেন না আপনারা শুধুমাত্র লিস্টটি দেখতে চান সেই সিলেক্ট করবেন তারপর দেখুন এখানে স্ট্যাটাসে শুধুমাত্র যারা টাকা পাচ্ছেন তাদের লিস্ট দেখতে চান কি যারা মারা গেছে তাদের লিস্ট দেখতে চান কিংবা যারা এলিজিবল নয় অর্থাৎ অ্যাপ্লিকেশন করেছিলেন কিন্তু এলিজিবল নয় তাদের লিস্ট দেখতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখানে আপনাদের রিকমেন্ড করবো আপনারা এখানে অল সিলেক্ট করবেন তো এখানে আমি অল সিলেক্ট করে দিলাম করে দেওয়ার পর এখানে সার্চ অপশনে ক্লিক করে দিচ্ছি তো বন্ধুরা সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের ওই পঞ্চায়েতে যতজনের নাম আছে সমস্ত কিছু কিন্তু এখানে চলে আসবে তো এখানে কিন্তু দেখুন একটু যদি নিচের দিকে আসেন দেখবেন এখানে অনেকগুলি পেজের মাধ্যমে দেওয়া রয়েছে অর্থাৎ একটি পেজে কিন্তু টোটাল দশটি নাম রয়েছে এইভাবে কিন্তু টোটাল এখানে আপনাদের পঞ্চায়েতে যতজনের নাম আছে প্রত্যেকটি পেজে দশজন দশজন করে নাম রয়েছে তো সেই অনুযায়ী কিন্তু এখানে আপনারা পেজগুলি চেক করে নিতে পারবেন তো এখানে দেখুন এক নম্বর পেজে রয়েছি তো এখানে যদি আপনি আপনার নাম না দেখতে তাহলে কিন্তু এখানে নেক্সট অপশানে ক্লিক করে পরবর্তী পেজটি দেখতে পাবেন তো আমি ভিডিওর শেষের দিকে বলে দেবো সব দেখার সহজ প্রসেস কি তো এখান থেকে আপনাদের প্রত্যেকটি নাম কিন্তু একটা একটা করে আপনাদের দেখতে হবে তো এই লিস্টে আসার পর এখানে 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 সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনাদের আপনাদের ব্লকের নাম দেখতে পাবেন গ্রাম পঞ্চায়েতের নাম তারপর এখানে আপনাদের গ্রামের নাম এবং এখানে একটি আইডি দেওয়া রয়েছে আর তার আপনাদের যে বার্ধক্য পেনশনের আইডি সেই আইডি এখানে দেখতে পাবেন তারপর এখানে পেনশন হোল্ডারের নাম দেখতে পাবেন তারপর এখানে বাবার নাম এবং তার সেক্স এজ কত এবং এখানে তার সোশ্যাল গ্র্যান্টি লেখা থাকবে এখানে স্যাংসার নাম্বারটি লেখা থাকবে এবং এখানে দেখুন সবচাইতে যে গুরুত্বপূর্ণ বিষয় এখানে কিন্তু আপনাদের স্ট্যাটাসটি দেখতে পাবেন দেখুন এখানে যেমন লেখা রয়েছে এলিজিবল তো কারো ক্ষেত্রে লেখা রয়েছে ডেট অর্থাৎ যিনি মারা গেছেন তার পাশে কিন্তু ডেট লেখা থাকবে যদি এলিজিবল লেখা থাকে তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে আপনারা টাকা পেতে চলেছেন কিংবা পাচ্ছেন আর দেখুন এখানে আরেকটি লেখা রয়েছে ইন এলিজিবল ওর আদার তার মানে এখানে কিন্তু ইনি অ্যাপ্লিকেশন করেছেন ঠিকই কিন্তু এর অ্যাপ্লিকেশনটি কোনো কারণে ইন এলিজিবল হয়েছে ইনি কিন্তু টাকা পাবেন না তো এখানে কিন্তু সাধারণত এই তিনটি স্ট্যাটাস দেখায় অর্থাৎ এলিজিবল কিংবা ডেট কিংবা ইন এলিজিবল যদি আপনি টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এলিজিবিল দেখতে পাবেন যদি পেনশন হোল্ডার মারা গিয়ে থাকেন তাহলে লেখা থাকবে এবং যদি আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু ইন এলিজিবল দেখতে পাবেন এছাড়াও কিন্তু চাইলে আপনারা এই যে লিস্টটি এটি পুরো আপনি ডাউনলোড করতে পারবেন সেটা আপনি এক্সেল সিটের মাধ্যমে করতে পারবেন এবং আপনি পিডিএফ সিটের মাধ্যমেও করতে পারবেন তো আমি আপনাদের বলবো এখান থেকেও আপনারা চেক করতে পারবেন তবে যদি সহজভাবে আপনারা চেক করতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন তবে যদি আপনারা পিডিএফ ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনাদের সমস্ত লিস্টটি কিন্তু একটি পিডিএফ এর মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং সেখান থেকে কিন্তু আপনারা আপনাদের নামটি সার্চের মাধ্যমে দেখতে পাবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পর পিডিএফ থেকে কিভাবে আপনারা আপনাদের নামটি সার্চ করে দেখবেন তো দেখুন আমি এখানে পিডিএফ এর উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে দেখুন ডাউনলোড হয়ে যাচ্ছে তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি এই পেজটি ওপেন করে নিচ্ছি আপনারা যদি এই পিডিএফটি ডাউনলোড করেন এখানে কিন্তু আপনারা সমস্ত পেজগুলি একটি পিডিএফ এর মাধ্যমে পেয়ে যাবেন এবং এখানে আপনারা স্ক্রল করেও দেখতে পারেন এছাড়া আপনারা যদি এই পিডিএফ এ আপনাদের নামটি সার্চ করতে চান তো এখানে দেখুন এখানে এই যে সার্চ অপশানটি রয়েছে এখানে গিয়ে কিন্তু আপনারা আপনারা আপনাদের আপনাদের নামটি 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 সার্চ সার্চ করবেন করলেই কিন্তু দেখতে পাবেন দেখুন সার্চ করার পর এখানে এন্টার করবেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের নামটি পেয়ে যাবেন তো এই কাজটি যদি আপনারা আপনাদের ওয়েবসাইটে করতে যেতেন তাহলে কিন্তু আপনাদের প্রত্যেকটি পেজকে নেক্সট নেক্সট করে যেতে হতো তো আমি আপনাদের রেকমেন্ড করব আপনারা কিন্তু অবশ্যই এই পেজটিকে পিডিএফ এ ডাউনলোড করে আপনারা দেখবেন তাহলে কিন্তু আপনাদের দেখতে সুবিধা হবে এছাড়াও আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটেও দেখতে পারেন তো এটা দেখার জন্য কিন্তু অনেক রকম সিস্টেম রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন তো বন্ধুরা আশা রাখছি আমি আপনাদের বোঝাতে পারলাম কিভাবে আপনারা আপনাদের বার্ধক্য ভাতা কিংবা বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার লিস্ট চেক করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি এখন কোন ডিস্ট্রিক্ট থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ